ইন্দিরাদি যদি থাকো একটু লাইভটাকে অ্যাপ্রুভ করে দিও। থ্যাংক ইউ ইন্দিরাদি লাইফটাকে অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম সবাইকে আজকের গ্র্যান্ড বিগ একটা এক্সিবিশনে পার্টিসিপেট করার জন্য নিজেকে খুব থ্যাংকফুল মনে হচ্ছে। শুভ রবীন্দ্র জয়ন্তী সবাইকে। রবীন্দ্র জয়ন্তী সবসময় স্কুলে পার্টিসিপেট করেছি, কলেজে পার্টিসিপেট করেছি, যখন টুকটাক লিখতে শিখেছি তখন লেখা দিয়ে বলো। থ্যাংক ইউ ইন্দিরাদি, থ্যাংক ইউ অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য। আজকে রবীন্দ্র জয়ন্তীটার মানে সেলিব্রেশনের তাই একটা অন্যরকম, নিজের কর্মের জগৎকে নিজের পছন্দের একটা ভালোবাসার মানুষ। হাই তৃষা চক্রবর্তী, পছন্দের একটা মানুষ, ভালো লাগার একটা মানুষ, অনুপ্রেরণার একটা মানুষ রবীন্দ্রনাথ, তাকে নিয়ে আজ তাকে মানে সম্মান জানানোর জন্য বলো, তার শ্রদ্ধাঞ্জলিতে বলো আজকের আমাদের এই লাইভটা। হাই কি সুন্দর লাগছে, থ্যাংক ইউ শতপাদি, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবার সাথে এই দিনটাকে সেলিব্রেশন করার ইচ্ছা নিয়েই কিন্তু আমরা আজকে, হতে পারে আমরা অনেক অনেক দূরে থাকি, সবাই সবাই সবার সাথে এই পার্টিসিপেশনটা করে হয়ে ওঠা হয় না। তো আজকের কিন্তু তোমাদের একটা অনলাইনের মাধ্যমে, ভার্চুয়াল ওয়ার্ল্ডের মাধ্যমে কিন্তু আমরা সবাই সবার সাথে কানেক্ট হয়ে যাচ্ছি, আর তার মধ্যে দিয়েই কিন্তু আমরা আজকে রবীন্দ্রজয়ন্তী পালন করবো, ঠিক আছে? তো আজকের কিন্তু ব্র্যান্ড নিউ সব ধামাকা ধামাকা কালেকশন থাকবে। আজকে 3000 এর ওপরে কেনাকাটায় সকলকে গিফট দেওয়া হবে। আজকে যে যা পারচেজ করবে, একটা শিপিং পে করলেই বাকি শিপিংটা আমি পে করে দিচ্ছি। আর সবাইকে নিয়ে একটা কিন্তু লটারি এক্সিবিশন, লটারি মতো হবে। এক্সিবিশনে যারা আজকে পারচেজ করছে তাদেরকে নিয়ে 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 একটা লটারি হবে। ফার্স্ট সেকেন্ড থার্ডকে প্রাইজ দেওয়া হবে, ঠিক আছে? তোমাকে কন্যাকুমারিকা মুখার্জির মতো দেখতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দীপ্তাক্ষী, থ্যাংক ইউ সো মাচ। চলো আমি আর সময় নষ্ট করছি না, দেখাতে স্টার্ট করে দিচ্ছি। আমার কালেকশন দিয়ে স্টার্ট করব। তবে আজকে একটা কথা বলি, আচ্ছা সাউন্ড পিকচার সব ক্লিয়ার আছে কিনা এটা বলো, আমি তো তখন থেকে বকেই যাচ্ছি বকেই যাচ্ছি। আচ্ছা, আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমরা একটা নিউ লঞ্চ রয়েছে, প্রত্যেকটা শাড়ি নিউ কালেকশন, কিন্তু নিজেদের প্রোডাকশনের আমাদের একটা নিউ লঞ্চ করা হয়েছে। সেটা হচ্ছে যে জামদানি নিউ লঞ্চ করা হয়েছে, দেখে নাও। এই জামদানিটা আজকে নিউ লঞ্চ হচ্ছে, এটা শান্তিনিকেতন জামদানি, ঠিক আছে? আমি এটা নামিয়ে দেখাবো, এর আরো অনেক কালার্স রয়েছে, ঠিক আছে? আঁচলের নিচের দিকটা পুরো শান্তিনিকেতনের থিমে করা হয়েছে, আর ভেতর দিকটায় বালুচরির সাথে, বালুচরিতে যে ম্যানের ফিউশনের ওয়ার্কটা থাকে তার সাথে হরিণের একটা ওয়ার্ক করে শান্তিনিকেতন জামদানি করা হয়েছে, যেটা রবীন্দ্রনাথকে উৎসর্গ করে করা হয়েছে। চলো দেখাতে স্টার্ট করে দিই, ঠিক আছে? আচ্ছা, আমি যে শাড়িটা পরে আছি আজকে দেখে নাও, এটা রয়েছে কিন্তু টিসু পশমিনা, ঠিক আছে? পশমিনা শাড়ি অনেকেই দেখেছো, আজকে টিসুর মধ্যে একটা ইনোভেশন দেখাচ্ছি, দেখে নাও। পুরোটা টিসু ওয়ার্কের উপরে রয়েছে, ভেতরে এরকম লিফ মোটিভ থাকছে, ঠিক আছে? কেউ ভেবো না এটা প্রিন্ট রয়েছে, দেখলে এটাকে প্রিন্ট মনে হচ্ছে, এত সুন্দর ওয়ার্কটা করা রয়েছে, বাট এটা কিন্তু পশমিনা ওয়ার্ক। দেখে নাও সামনে থেকে দেখাই, পুরো কিন্তু সুতো দিয়ে বুনে 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 ওয়ার্ক করা রয়েছে। এটা সফট সিল্কের উপরে পশমিনা ওয়ার্ক করা হয়েছে, আর ম্যাটেরিয়ালটা কিন্তু রয়েছে টিস্যুতে, ঠিক আছে? দেখেন টিস্যু পশমিনা রয়েছে এটা, ঠিক আছে? টিস্যু পশমিনা, নিচের দিকে এইভাবে একটা লটকন ওয়ার্ক করা রয়েছে। এগুলো ভীষণ হালকা শাড়ি, প্রাইস রয়েছে 3000। আমি এসে গেছি কথা মতো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সোমদত্তা কথা মতো এসে যাওয়ার জন্য। গুড ইভিনিং ডিয়ার, কেমন আছে? খুব ভালো আছি মহুয়াদি। দেখে নাও টিস্যু পশমিনা দেখাচ্ছি, পশমিনার একটা নিউ ইনোভেশন যেটা টিস্যুতে করা হয়েছে। নর্মাল টিস্যু শাড়ি তো তোমরা অনেক দেখেছো, বাট এই টিস্যুটা দেখে নাও, এটার ভেতরে কিন্তু যে ওয়ার্কগুলো করা হয়েছে একটুও কিন্তু সেগুলো প্রিন্টে না, সব কিন্তু পশমিনা ওয়ার্ক করে করা,
ঠিক আছে, এই প্রত্যেকটা যা কাজ দেখছো, সেলফ হেল্প ওয়ার্ক বলো বা নর্মাল ওয়ার্ক বলো, সব কিন্তু তোমার পশমিনাতে করা। হ্যাঁ, কাছ থেকে একটু জুম করে দেখাই জিনিসটা, দেখে নাও এইভাবে ওয়ার্ক রয়েছে। বাহ, কি সুন্দর লাগছে! থ্যাংক ইউ অদিতি গাঙ্গুলি, থ্যাংক ইউ সো মাচ। যাদের যাদের ভালো লাগছে, তারা তারা লাইফটাকে যদি ইচ্ছা হয়, ভালো লাগে কালেকশন, তোমরা শেয়ার করে দিতে পারো তোমাদের বন্ধুদের সাথে। ঠিক আছে, হ্যালো আলোলিকা, হাই সোমা। আমার শাড়িটা রয়েছে টিসু পশমিনা, এর আরো অনেক কালার আছে, দেখাচ্ছি, এই থাকবে। আমার টিসু পশমিনাটার কালার রয়েছে অরেঞ্জিশ রেড, এবার যেটা দেখাচ্ছি সেটা ওয়াইন কালার। ঠিক আছে, এবার যেটা দেখাচ্ছি সেটা ওয়াইন কালার, প্রত্যেকটা কিন্তু উইথ বিপিতে থাকবে, প্রাইস রয়েছে 3000। আচ্ছা, প্রথমে বিপিটা দেখিয়ে নিই, এই থাকবে বিপিটা, দেখে নাও বিপিটা কতটা অন্য রকম। ব্লাউজ পিসটা রয়েছে, এই থাকবে লুকটা। ঠিক আছে, টিস্যুর গ্লেজি টেক্সচারটা দেখো, শাড়িগুলো ভীষণ সফট হয়, পরলে মানে খুব আরাম হবে তোমাদের, কিন্তু একদম বিয়ে বাড়ি স্পেশাল একটা লুক, পার্টি ওয়ার কালেকশন বলতে পারো। এই থাকবে টিস্যু পশমিনার ফার্স্ট কালার। ঠিক আছে, ফার্স্ট কালার যেটা আমি দেখাচ্ছি, এটা অল ওভার বডিতে, দেখে নাও এইভাবে বর্কটা থাকছে। প্রাইস রয়েছে কিন্তু এটা, আঁচলটা দেখিয়ে দিই, এই থাকবে অল ওভার বডিতে ওয়ার্ক করা। ঠিক আছে, পুরোটা পশমিনাতে থাকছে, এই থাকবে আঁচলটা, প্রাইস রয়েছে কিন্তু 3000। ঠিক আছে, ওয়ার্কটা কাছ থেকে দেখাচ্ছি, এই থাকবে ওয়াইন কালারটা। ঠিক আছে, কালারে অনেকটা মানে লাইটের কারণে অনেকটা ফেড হচ্ছে, কিন্তু কালারটা ভীষণ মিষ্টি একটা ওয়াইন কালার, প্রাইস রয়েছে কিন্তু 3000। এই থাকবে তোমার ওয়াইন কালারটা। ঠিক আছে, যার যেটা পছন্দ হবে এসএস নিয়ে বুক করবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু পিং পোস্ট করে দেওয়া রয়েছে, দেখে নাও। একদম বিয়ে বাড়ি স্পেশাল একটা গ্ল্যামারাস লুকের শাড়ি, তোমরা সফট সিল্ক শাড়ি আমার কাছে প্রচুর পেয়েছো, সফট সিল্কের উপরেই কিন্তু এটা একদম টিস্যু ওয়ার্ক করা। ঠিক আছে, দেখে নাও, চলো নেক্সট কালারে চলে যাচ্ছি। ঠিক আছে, এটা ওয়াইন শেডের ওপরে রয়েছে, নেক্সট কালারে চলে যাচ্ছি। নেক্সট কালার রয়েছে যে কালারটা আমি সফট সিল্কের উপরে পরেছিলাম, তোমরা বলেছিলে যে খুব ভালো লেগেছে শাড়ির কালারটা, যেটা সবচেয়ে ফেভারিট ভালো লেগেছে তোমাদের, সেই কালারেও কিন্তু টিসু পশমিনা এসেছে, দেখে নাও। এটা রয়েছে একদম ডার্ক ফুসিয়া পিঙ্ক কালার, এর প্রত্যেকটা কালার সুন্দর, প্রত্যেকের স্কিন টোনে কিন্তু দারুণ লাগে এই কালারগুলো, আর গ্লেজি টেক্সচারটা শাড়ি কতটা সুন্দর, দেখে নাও। এই থাকবে আঁচল পোর্শনটা, ঠিক আছে, এটা থাকবে আঁচল পোর্শন, পুরোটা কিন্তু দেখো এইভাবে পশমিনা ওয়ার্ক করা রয়েছে, প্রিন্ট না, একদম পশমিনা ওয়ার্কে রয়েছে। এই থাকবে তোমার আঁচল পোর্শনটা, কালারটা দেখে নাও, সেলফ একটা ওয়ার্ক রয়েছে, সাথে থাকছে এরকম একটা ওয়ার্ক, একদম ডার্ক ফুসিয়া পিঙ্ক কালার। ঠিক আছে, প্রাইস রয়েছে 3000, দেখে নাও পরলে কেমন লুক লাগছে। ঠিক আছে, এই থাকবে লুকটা, ঠিক আছে, এই থাকবে লুকটা, প্রাইস রয়েছে 3000, প্রাইস রয়েছে 3000। যাদের মনে হচ্ছে যে নিউ নিউ ইনোভেশন, নতুন নতুন লুকের শাড়ি আমার ওয়ার্ড্রপে চাই, তারা কিন্তু মিস করুন আজকে। ঠিক আছে, আমার শাড়িটার প্রাইস রয়েছে 3000, এটা ব্লাউজ পিস, বুঝতে পারছো অসাধারণ একটা ওয়ার্ক করা, পেছন দিকে দেখো এইভাবে ব্যাক সাইডে ওয়ার্ক রয়েছে, এটা ফ্রন্ট সাইডে ওয়ার্ক রয়েছে, এইভাবে থাকবে ওয়ার্কটা। ঠিক আছে, প্রাইস রয়েছে কিন্তু 3000। ছড়িয়ে দিলাম, নেক্সট কালারে চলে যাচ্ছি, খুব সুন্দর শাড়িটা, কতটা বোঝাতে পারছি আমি জানি না, তোমরা কতটা বুঝতে পারছো সেটাও আমি জানি না, বাট পুরোটা টিস্যু ওয়ার্কে রয়েছে, দেখো একটু সামনে থেকে দেখাই ফোল্ড খোলার আগে, এইগুলো প্রত্যেকটা পুরোটা সুতো ওয়ার্কে পাশমিনাতে রয়েছে, এটা বাটল গ্রিনে রয়েছে, প্রাইস রয়েছে 3000। ঠিক আছে, আচ্ছা ব্লাউজ পিসটা দেখিয়ে নিই, ব্লাউজ পিসটাও একদম অন্য রকমে করা রয়েছে, এই থাকবে ব্লাউজ পিসটা। ঠিক আছে, আর এই থাকবে ফুল শাড়ির লুকটা, কতটা গ্ল্যামারাস টেক্সচার একটা শাড়িতে রয়েছে, দেখে নাও, পুরো টিস্যুর উপরে রয়েছে, এটা কিন্তু টিস্যুতে লিনেন না, বেশিরভাগ টিস্যুতে লিনেন ওয়ার্ক থাকে, এটা কিন্তু সফট সিল্কের উপরে টিস্যু রয়েছে, তাতে কিন্তু ওই মানে পশমিনা ওয়ার্ক করা রয়েছে। ঠিক আছে, এটা থাকবে আঁচল, প্রাইস রয়েছে কিন্তু এটা 3000। ঠিক আছে, সরিয়ে দিচ্ছি, লাস্ট কালারে দেখাবো এটা ব্লু কালার। কারোর যদি মনে হয় যে একটু কম রেঞ্জের শাড়ি দেখবো, তাহলে এটা একটা 3000-এর দেখালাম, এর নিচে দেখাবো, তবে হ্যাঁ এটা অবশ্যই মনে রাখবে যে পিওর কোয়ালিটি শাড়ি, কিন্তু একটু হাই রেঞ্জ না হলে তোমাদের পরে যে সফটনেস, যে স্মুথনেস, যে আরাম, যে টেক্সচারটা, সেটা কিন্তু পাওয়া খুব মুশকিল। আর এই টিস্যু বেনারসি মানে যেটা দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে, টিস্যু পশমিনা, এটাই কিন্তু একদম পিওর কোয়ালিটির পশমিনা সুতো দিয়ে ওয়ার্ক থাকে,
এই থাকবে ব্লু কালারটা, ঠিক আছে? এই থাকবে ব্লু কালারটা, এই থাকবে আঁচল পোর্শন, প্রাইস রয়েছে 3000। দেখো এই থাকবে পার্টটা, ঠিক আছে? পুরো মানে এতটাই টিস্যু ওয়ার্ক করা রয়েছে, তাই জন্য কিন্তু টিস্যুর গ্লেজিনেসটা পুরো ভালোভাবে শাড়িটাতে বোঝা যাচ্ছে। এই থাকবে অল ওভার ওয়ার্ক, ঠিক আছে? শাড়িতে অল ওভার এইভাবে ওয়ার্ক করা রয়েছে, প্রাইস রয়েছে 3000। টিস্যু পশমিনা, ঠিক আছে, যেটা আমি পরে রয়েছি তার প্রাইস, ঠিক আছে? তার কালারসও দেখিয়ে দিলাম, যার মনে হচ্ছে যে যে কালারটা পছন্দ জাস্ট নিয়ে নাও। হাই দি, কি সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সুদাক্ষিণা। প্রচন্ড গরম লাগছে, এখনো আসেনি কাজে। চলো এবার, তোমরা যে সফট সিল্ক দেখেছিলে আমার কাছে, সেই সফট সিল্কেরই কিন্তু আরো নতুন নতুন অনেক কালার এসেছে, ঠিক আছে? শুধু কালার না, ডিজাইনেও কিন্তু অনেক নতুনত্ব এসেছে, সেটা দেখিয়ে দিচ্ছি এবারে, ঠিক আছে? চলো, একদম সফট সিল্কের উপরে রয়েছে সেই কালারটা। হাই রিয়া, দেখ, সফট সিল্কের উপরে রয়েছে সেই কালারটা, রয়েছে যেই কালারটা তোমরা প্রচন্ড ক্রেজ ছিল যখন ফার্স্ট লাইভে পরে এসেছিলাম। এই থাকবে তোমার ব্লাউজ পিসটা, ঠিক আছে? এই থাকবে ব্লাউজ পিসটা, পুরো শাড়ির কালারটা কিন্তু এখানে একদম এক্সাক্ট তোমরা বুঝতে পারবে, ফুসিয়া পিঙ্ক কালার যেটাকে বলে, একদম। দি, তোমার শাড়ির কোয়ালিটি সত্যি খুব সুন্দর, থ্যাংক ইউ ঐশ্বরিয়া। হ্যান্ডমেড সেট কোথা থেকে নিলে? হ্যান্ডমেড সেটটা আমার একটা ফ্রেন্ড দিয়েছে, আর ও বললো তুই রবীন্দ্র জয়ন্তীতে পার্টিসিপেট করছিস, তো আমি তোকে একটা বানিয়ে দেবো, তো এটা আমাকে বানিয়ে দিয়েছে। চলো, এই থাকবে, এটা গিফটই বলতে পারো। এই থাকবে অল ওভার বডি ওয়ার্ক, পুরো সফট সিল্কের উপরে রয়েছে, দেখতেই পাচ্ছ কতটা সফট, গা থেকে খুললে পড়ে যাচ্ছে এমন একটা ব্যাপার। এই থাকবে তোমার শাড়িটা, একদম সফট সিল্কের কাঞ্জিবরম রয়েছে এটা। এই থাকবে আঁচল, আঁচলটা দেখে নাও, এইভাবে ব্রোকেট ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে? আঁচলে এইভাবে ব্রোকেট ওয়ার্ক থাকছে উইথ ব্লাউজ পিস। প্রাইস তোমরা নিজেরা জেনে গেছো এতদিনে, প্রাইস রয়েছে 2500, ঠিক আছে? একদম বিয়েবাড়ি পারপাস, বা তোমরা এটা বোম্বের ওন প্রোডাকশন রয়েছে, তোমরা এটা মানে এগুলো অনেকেই মানে পার্টি ওয়ার পারপাস ক্যারি করে, বড় বড় অ্যাওয়ার্ড প্রোগ্রামে ইউজ করে, তো এটাই কিন্তু তার রেপ্লিকা, ঠিক আছে? ওগুলো 8000, 9000, 10000 টাকা প্রাইস, বাট তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু 2500-তে, 2500-তে। ওয়ার্কটা দেখে নাও, আগে কখনো এই ওয়ার্কে তোমরা দেখতে পাওনি পশমিনা মানে সফট সিল্কটা, ঠিক আছে? পুরো কিন্তু ফুসিয়া পিঙ্কে রয়েছে, অল ওভার ওয়ার্ক করা। শাড়ির টেক্সচারটা দেখে নাও কতটা সফট, আর ফলটা কত সুন্দর পড়ছে, ঠিক আছে? নেক্সট কালারে চলে যাচ্ছে, পিছনের গ্রিনটা কি শাড়ি, প্রাইস কত? পিছনের গ্রিনটা তোমার কলমকারি রয়েছে, সিল্কের ওপরে দেখিয়ে দেবো, ঠিক আছে? গ্রিন রয়েছে, তার আরো অনেক কালার রয়েছে। যে শাড়িটা এক্ষুনি দেখলে পিঙ্ক কালার, তার দেখো আইসি ব্লু কালার, একদম আই সুদিং একটা কালার, ঠিক আছে? সেই কালারটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, আই সুদিং একটা কালার দেখাচ্ছি সফট সিল্কের, কারণ আগের বার যারা মিস করে গেছিলে তারা এবারে নিয়ে নিতে পারো, ঠিক আছে? ডিজাইনটা সব সময় আলাদা পাবে, বাট স্টাইল কিন্তু একদম সেম, ঠিক আছে? সেই সফট সিল্ক সেই জিনিস, বাট ডিজাইনটা আলাদা। দেখে নাও, এই থাকবে ব্রোকেট ওয়ার্ক করা, এটা থাকছে তোমার বিপি, এইটা থাকছে তোমার বেস কালার, ঠিক আছে? আইসি ব্লুটা থাকছে বেস কালার, বিপি স্লিভস এইভাবে ওয়ার্ক করা রয়েছে, খুব সুন্দর। পরলে কেউ ভাবতেও পারবে না যে তুমি একটা 2500 শাড়ি পরে রয়েছ, আর এরকম কালার, সেম এরকম কালার আমার একটা ব্যাঙ্গালোর সিল্ক ছিল, ভীষণ সুন্দর লাগতো দেখতে, মানে ওয়ার্ড্রপে থাকবে না এমন একটা কালার, যেটা কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। দেখে নাও, এই থাকবে লুকটা, ঠিক আছে? পুরোটা শাড়িতে এইভাবে কিন্তু জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, প্রাইস রয়েছে 2500, ঠিক আছে? কাজটা একটু সামনে থেকে দেখাবো, ফলটা কিন্তু ভীষণ সুন্দর, একদম মাখনের মতো সফট সিল্কে রয়েছে। এই থাকবে সেকেন্ড কালার, ঠিক আছে? এর অনেক কালার রয়েছে, সাথে থাকো, যার যে কালারটা পছন্দ জাস্ট নিয়ে নিতে পারবে, ঠিক আছে? ওয়েট করো। এবার দেখে নাও আমার মোস্ট ফেভারিট কালার, সবাই এতদিনে নিশ্চয়ই জেনে গেছো লালটা কি শাড়ি, এই লালটার কথা বলছো? এই লালটার নতুন লঞ্চ রয়েছে শান্তিনিকেতন জামদানি, দেখিয়ে দেবো, প্রাইস রয়েছে 2000। আচ্ছা দেখে নাও, আর একটা সফট সিল্ক দেখাচ্ছি, এটা রয়েছে তোমার বাটিল গ্রিন, এই থাকবে বাটিল গ্রিন কালারটা, এটা রয়েছে তোমার আঁচল পোর্শন, বন্ধ করে দিলে কেন ফ্যানটা, এটা থাকবে তোমার, চালিয়ে দাও গরম লাগছে, এই থাকবে ব্লাউজ পিসটা, এটা চালিয়েও না বেশি উড়বে অসুবিধা হবে, ওটা চালিয়ে দাও। আচ্ছা এটা থাকবে তোমার আঁচল ব্লাউজ পিস পোর্শনটা, বিপি স্লিভস এইভাবে ওয়ার্ক করা রয়েছে,
ফুল বাটল গ্রিন কালারে রয়েছে, দারুণ সফট, দারুণ সফট। ঠিক আছে, হাতে পেলে বুঝতে পারবে, পেছনের ওয়ার্কটা একবার দেখাবো। তুমি এত সুন্দর সুন্দর শাড়ি দেখাও, মনে হয় সব কটা কিনে নিই, ফুল কনফিউজড হয়ে যায়। কনফিউজড করছি আমি? দেখো, বাটল গ্রিন কালারের মধ্যে রয়েছে এই শাড়িগুলো। যাদের ওয়ার্ড্রপে এখনো সফট সিল্ক আসেনি তাদেরকে বলবো জাস্ট একটা নিয়ে দেখো, অসাধারণ কালেকশন। আর এমন মানে শাড়ি, এটা একটা নেওয়ার পরে লোকে আরো চায়, আর ফলটা থাকবে এরকম। বাট এটাই দুঃখের বিষয় যে একটা লাইফ শেষ করার পরে কিন্তু এগুলোর আর কোনো কালার থাকে না, সব শেষ হয়ে যায়। শিপিং ফ্রি। আচ্ছা, শিপিং এর ব্যাপারে বলে নিই, যারা কলকাতায় থাকো তারা একটা শাড়ির জন্য শিপিং দিয়ে কিন্তু একটার বেশি শাড়ি পারচেস করতে পারবে, 40 rupees অনলি পে করতে হবে। আর যারা আজকে 3000 এর ওপর কেনাকাটা করবে তাদের জন্য কিন্তু থ্যাংক ইউ মীরাদি। আচ্ছা, রেড শাড়িটা দেখাও, দেখাবো দেখাবো লিজা, একটু সাথে থাকো, বেনারসি সিল্কগুলো দেখিয়ে নিই, তারপর কিন্তু জামদানি নিউ লঞ্চে চলে যাব। দেখো, এটা থাকছে তোমার ব্ল্যাক না ব্লু কালারে। হ্যাঁ, এটা ব্লু কালারের উপরে রয়েছে শাড়ির আঁচলটা, দেখো এই থাকবে শাড়ির আঁচলটা, এই থাকবে লুকটা, ওয়াও জাস্ট। যারা ব্ল্যাক পরতে ভালোবাসো তারা দেখে নাও জেট ব্লু কালার। হ্যাঁ, এটা কিন্তু ব্ল্যাক না, জেট ব্লু কালার রয়েছে, একদম মানে কালচে ব্লু যেটাকে বলে সেই কালারের উপরে রয়েছে। প্রাইস রয়েছে কিন্তু 2500। ভীষণ সুন্দর কোয়ালিটির একটা সফট সিল্ক, বম্বের ওন প্রোডাকশন রয়েছে এটা, কিন্তু একদম মানে সফট সিল্কের যে কাঞ্জিভরম হয় তার কিন্তু রেপ্লিকা রয়েছে, বাট ভীষণ সুন্দর কোয়ালিটি। ঠিক আছে, এই থাকবে লুকটা, প্রাইস রয়েছে 2500। চলো, ডিজাইন কিন্তু সব কটার সেম, শিপিং দিল্লিতে 80 rupees। ঠিক আছে, পিছনে গ্রিনটা দেখাবে? হ্যাঁ দেখাবো, কলমকারি রয়েছে এটা সিল্কে। ঠিক আছে, চলো নেক্সট কালার দেখাচ্ছি, ওয়াইন কালার, তোমাদের খুব পছন্দের কালার, বাট সফট সিল্কে একটাই দিতে পেরেছিলাম আগের বারে, এবারে দেখো আর একটা নিয়ে এসেছি। দেখে নাও, এই থাকবে ব্লাউজ পিস, মারাত্মক ব্লাউজ পিস গুলো, জাস্ট মারাত্মক। কারো যারা যারা সফট সিল্ক কিনছো তাদেরকে বলবো ব্লাউজ পিস গুলো অতি অবশ্যই বানাবে। ঠিক আছে, এই ব্লাউজ পিস গুলো কিন্তু তোমরা অনেক শাড়ির সাথে ক্যারি করতে পারবে। এনি আদার কালার, কোনটার আদার কালার কবিতা দি বলো? এই থাকবে তোমার বডিটা। ঠিক আছে, ওভারঅল বডিটা ওয়াইন কালারের উপর রয়েছে, কত সুন্দর লাগছে দেখো। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় যে অকেশন পারপাস পরবো বাট খুব হালকা শাড়ি পরবো, একদম সফট কোয়ালিটিতে পরবো, বাট সিল্ক গর্জিয়াস গ্ল্যামারাস এতটা জারি রয়েছে বাট তাও কিন্তু ভীষণ হালকা। ঠিক আছে, প্রাইস রয়েছে 2500। সরিয়ে দিলাম, বিউটিফুল, থ্যাংক ইউ কবিতা দি। কোনটা অন্য কালার দেখতে চাইছো একটু বলো। হ্যালো জয়িতা দি। আচ্ছা, পিঙ্কের উপরে একটা দেখিয়েছিলাম ফার্স্টে, এটা দেখে নাও, খানিকটা কাছাকাছি কালার, বাট এটা কিন্তু দুধে আলতা রয়েছে, এটা আর খুলছি না। ঠিক আছে, কাছাকাছি কালার রয়েছে, কারোর যদি মনে হয় ওই পিঙ্কটা মিস হয়ে গেছে তো এই পিঙ্কটাও নিয়ে নিতে পারবে, একদম কাছাকাছি কালার রয়েছে। আচ্ছা, লাস্ট কালার এটা দেখাবো মারুন, তারপর আমি শান্তিনিকেতন জামদানি যেটা নিউ লঞ্চ রয়েছে সেটা দেখাবো। দেখে নাও, এটা রয়েছে মারুনিশ কালার, সফট সিল্কে। হাই ডিয়ার, মিষ্টি লাগছে, থ্যাংক ইউ জয়িতা দি। কি আর মিষ্টি লাগছে দেখো না, গরমে আমি মরে যাচ্ছি, এসিটা চালিয়েছি কারেন্টটা অফ হয়ে গেছে। দেখো ব্লাউজ পিসটা রয়েছে এরকম পুরো, দেখো এইভাবে ব্রকেট ওয়ার্কে রয়েছে, এই থাকবে তোমার ব্লাউজ পিসের স্লিভসটা, আর এটা থাকবে পুরো শাড়িতে। ঠিক আছে, পুরো শাড়িটাতে ওয়ার্ক রয়েছে, কোট কোথাও হয় না লীনাদি। আচ্ছা, কোট কোথাও হয় না, বাট বর্ণালী মিত্রকে বিশ্বাস করে যদি শাড়ি নাও তবে ঠকবে না, বর্ণা বুটিকের প্রেমে পড়ে যাবে। আমার কালেকশন এতটাই রিজনেবল প্রাইসে থাকে তোমাদের কাছে, তো সো তোমাদের পছন্দ হবেই। ঠিক আছে, আর বিশ্বাসের জায়গাটা অবশ্যই থাকে, রেখেছি, রাখার চেষ্টা সারা জীবন করবো। ঠিক আছে, তোমাদের ভালোবাসার দাম দেওয়ার চেষ্টা করব। দেখে নাও, মরুন কালারে রয়েছে, প্রাইস রয়েছে 2500। কাতান বেনারসি হবে দি, কাতান বেনারসি আছে বাট আজকের লাইভে নেই, আজকের লাইভে যা আছে সব নিউ লঞ্চ। ঠিক আছে, আচ্ছা চলো এবার জামদানি দেখিয়ে দিই। দেখে নাও, জামদানিটা একদম সত্যি সত্যি একদম নতুন একটা জিনিস, যে জিনিসটা মানে না বললেই হবে না। দেখে নাও, দেখাই, আগে গায়ে ফেলি, এত সুন্দর একটা জিনিস, নতুন একটা লঞ্চ। দেখে নাও, ফার্স্ট নিউ লঞ্চ হচ্ছে শান্তিনিকেতন জামদানি। জামদানিটা দেখে নাও, তোমার শাড়িটার অন্য কালারগুলো একবার দেখিয়ে দিও, দেখিয়ে দিয়েছি, একটু রেকর্ডেড লাইভ দেখে নিও ভাস্বতী দি, না হলে আমার কাছে লিঙ্কটা চেয়েও আমি দিয়ে দেবো। দেখো, এটা থাকছে আঁচল পোর্শন, আঁচলে দেখে নাও, শান্তিনিকেতনে আমরা যখন দোল খেলি তখন জাস্ট নাচে মত্ত হয়ে যাই রং খেলতে খেলতে, একদম সেই থিমটাকে কাজে লাগানো হয়েছে।
আর এটা হচ্ছে শান্তিনিকেতনে মানুষের সাথে সাথে যেমন প্রাণীতে রয়েছে তাদের সহবাস, একসাথেই সবাই থাকছে, একসাথেই সবাই গান করছে, নাচে মেতে উঠেছে, এরকম একটা থিমের উপর বেস করে এই নতুন জামদানিটা লঞ্চ হয়েছে আজকে, যেটা তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি। এর অনেকগুলো কালার আছে, দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই থাকবে আঁচলটা, আর একটা টুইস্ট আছে ছোট্ট করে যেটা এই শাড়িতে রয়েছে, দেখে নাও, সেটা দেখাই। এই যে হিউম্যান মোটিফটা রয়েছে, এই হিউম্যান মোটিফটা কিন্তু তোমরা সব সময় দেখতে পাও বালুচরিতে, ঠিক আছে? দেখে নাও, এই যে হিউম্যান মোটিফটা রয়েছে এটা তোমরা সবসময় বালুচরিতে দেখতে পাও। সেই বালুচরির যে ইনোভেশনটাকে সেটাকে এখানে নিয়ে এসে কাজে লাগানো হয়েছে, ঠিক আছে? এই থাকবে লুকটা, এটা ব্লু কালারের উপরে রয়েছে। কাছ থেকে দেখাবো ওয়ার্কটা, দেখে নাও। এইভাবে দেখো হরিণ আর মানুষের ওয়ার্কটা করা হয়েছে, ঠিক আছে? জারির সাথে সাথে পিওর রেশম বাই রেশম, প্রাইস রয়েছে কিন্তু অনলি 2000। এই থাকবে লুকটা, ঠিক আছে? পেছনে তোমরা দেখতেই পাচ্ছ একটা রেড কালারের রয়েছে শান্তিনিকেতন জামদানি। এর ভেতরে দেখো জারি দিয়ে দিয়ে মিনে করে করে ওয়ার্ক করা হয়েছে, ঠিক আছে? জারির সাথে দেখো এটার ভেতরে কিন্তু পুরো সুতো দিয়ে করা, কোনো কোনোটাই জারি দিয়েও করা রয়েছে, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 2000 শান্তিনিকেতন জামদানি। আজকের জন্য রবীন্দ্র জয়ন্তীর জন্য নিউ লঞ্চ, সরিয়ে দিচ্ছি, নেক্সট কালারে চলে যাচ্ছি। এটার প্রাইস রয়েছে 2000, ঠিক আছে? আচ্ছা নেক্সট কালারটা দেখে নাও, যাদের মনে হচ্ছে যে একটা মিষ্টি কালারের জামদানি পরবো জামাই ষষ্ঠীর দিনে, তাদেরকে দেখাচ্ছি খুব মিষ্টি একটা কালার, একদম পিঙ্ক কালার রয়েছে, দেখে নাও। এই থাকবে আঁচল পোর্শনটা, ঠিক আছে? পুরো শান্তিনিকেতন থিমের ওপর বেস করা। এই থাকবে লুকটা, ওয়াও, জাস্ট ওয়াও লুকটা। কালারটা দেখো, ভেতরে দেখো ছোট 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 বুটি বুটি করা রয়েছে, একটা হরিণ রয়েছে, আর বালুচরির হিউম্যান মোটিফটা কিন্তু এর ভেতরে করা হয়েছে, ঠিক আছে? কতটা টুইস্ট করে জামদানি বানানো হয়েছে দেখে নাও। প্রাইস রয়েছে অনলি 2000 শান্তিনিকেতন জামদানি। এই থাকবে তোমার পাটটা, ঠিক আছে? এগুলো দেখো জারি দিয়ে মিনে করা, হ্যাঁ, জারি দিয়ে মিনে করা রয়েছে, ভেতরে রেশম সুতো দিয়ে ওয়ার্ক করা। প্রাইস রয়েছে 2000, ঠিক আছে? হ্যালো সৌমি, পুরো শাড়িতে দেখে নাও এইভাবে কাজ করা রয়েছে শান্তিনিকেতন জামদানি। প্রাইস রয়েছে 2000, নিউ লঞ্চ, রেশম বাই রেশমের ওপরে রয়েছে, ঠিক আছে? নেক্সট কালার দেখে নাও, গায়ে হলুদের জন্য পারফেক্ট একটা লুকের শাড়ি, ইয়েলো কালার। সরি লেট হয়ে গেল পমপমকে খাওয়াতে গিয়ে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, দেখে নাও। এই থাকবে তোমার ইয়েলো কালার, অসাধারণ একটা ইয়েলো কালার, এই থাকবে ইয়েলো কালার। এটা থাকবে আঁচল পোর্শন, যেটা বলেছিলাম যে শান্তিনিকেতনের দোলের একটা আভাস রয়েছে, যেখানে রং খেলা হচ্ছে আর নৃত্যে মেতে উঠে যে সবাই, একদম সেই থিমের উপর বেস করে রয়েছে। এই থাকবে অল ওভার বডিটা, গায়ের ভেতরে হিউম্যান মোটিফটাও দেখিয়ে দিচ্ছি, দেখ। এইভাবে হিউম্যান মোটিফটা রয়েছে, বালুচরির হিউম্যান মোটিফ রয়েছে এটা, আর এই থাকবে হরিণ, ঠিক আছে? এই থাকবে লুকটা, প্রাইস রয়েছে কিন্তু অনলি 2000 শান্তিনিকেতন জামদানি নিউ লঞ্চ, দেখ, ঠিক আছে? কালারটা খুব মিষ্টি, গায়ে হলুদের একটা ইয়েলো কালার, মিষ্টি একটা ইয়েলো কালার, ঠিক আছে? সরিয়ে দিচ্ছি, নেক্সট কালারে চলে যাচ্ছি, ব্লু কালার। তারপর আমি যেটা হ্যাং করা রয়েছে রেড কালার, সেটা দেখিয়ে দেবো। আচ্ছা ব্লু এর সাথে দুটো কালার পাবে, একটা ব্লু পিঙ্কে পাবে, একটা ব্লু গ্রিনে পাবে, দেখে এটা রয়েছে তোমার ব্লু এর সাথে পিঙ্ক দিয়ে পর, ঠিক আছে? যার কালার যেমন পছন্দ নিয়ে নাও, বাট এটা নিউ লঞ্চ যেহেতু রয়েছে তাই কিন্তু তোমরা এতগুলো অপশনস দিয়ে পাচ্ছ, দেখ। এই থাকবে হিউম্যান মোটিফটা, এইভাবে ওয়ার্ক করা রয়েছে, ভেতরে ছোট ছোট দেখো জারি দিয়ে রেশম দিয়ে ওয়ার্ক করা পাচ্ছ, ঠিক আছে? ব্লু কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন, দেখ। শান্তিনিকেতন জামদানি, প্রাইস রয়েছে 2000, সরিয়ে দিচ্ছি, নেক্সট কালারে চলে যাচ্ছি, ব্লু কালার, একদম ব্লু, কিন্তু আগেরটা ব্লু এর সাথে পিঙ্ক ছিল, এটা ব্লু এর সাথে গ্রিন, দেখে নাও কাজটার ডিফারেন্সটা দেখো, ঠিক আছে? আঁচলটা কোথায় গেল, এই থাকবে আঁচল পোর্শনটা, ঠিক আছে? এই থাকবে আঁচল পোর্শনটা, এই থাকবে বডি ওয়ার্ক, একদম হিউম্যান মোটিভের সাথে হরিণের ওয়ার্ক করা। প্রাইস রয়েছে 2000, এটা হচ্ছে এটার লাস্ট কালার, আর ব্যাক সাইডে যেটা রয়েছে সেটা কিন্তু রেড এ রয়েছে, ঠিক আছে? ভীষণ সুন্দর ম্যাটেরিয়ালে রয়েছে, খুব সফট কাপড়ের ওপরে রয়েছে, রেশম বাই রেশম, এইভাবে আঁচলে ওয়ার্কটা পাবে, দেখো এইভাবে পাখি রয়েছে, হরিণ রয়েছে, মানুষ রয়েছে, পুরো একদম কিন্তু শান্তিনিকেতনের থিমে ওয়ার্ক করা। প্রাইস রয়েছে 2000, একদম নিউ লঞ্চ জামদানি, ঠিক আছে? এই থাকবে লুকটা, চলো সরিয়ে দিলাম,
রেটটা দেখাবো এবার, দেখিয়ে দিচ্ছি এই রেটটা দেখে নাও। জাস্ট একটা লাল ব্লাউজ দিয়ে পরো, জামদানির সাথে তো কোনো ব্লাউজ পিস থাকে না, তো নিজেরা একটা ক্লাব করে জামদানির সাথে একটা ব্লাউজ দিয়ে পরো। এখন তো প্রচুর ট্রেন্ডি রয়েছে জামদানির সাথে, জামদানি কাপড়ের ব্লাউজও পাওয়া যায়, তাদেরকে বলো তারাও ইনোভেশন করে তোমাদেরকে দিয়ে দেবে। প্রাইস রয়েছে অনলি 2000। ও বর্ণালী, শান্তিনিকেতনের হোয়াইট থাকলে একটু ধরে দাও না, এসএস নেবো। নেই গো, ছিল মানে বানাতে দিয়েছি বাট তৈরি করতে পারেনি, কমপ্লিট হয়নি। এই থাকবে আঁচল পোর্শনটা, ঠিক আছে, এই থাকবে শান্তিনিকেতনের বেসিসে আঁচল, আর এই থাকবে বডিটা। বডিটা দেখে নাও পুরো, কিন্তু এইভাবে বালুচরিতে যেভাবে হিউম্যান মোটিভ থাকে সেটার সাথে জারি দিয়ে ওয়ার্ক করা। প্রাইস রয়েছে অনলি 2000, ঠিক আছে। রেডের ওপরে দেখিয়ে দিলাম এটা, ঠিক আছে, চলো সরিয়ে দিচ্ছি। এবারে ব্যাক সাইডে যে শাড়িটা রয়েছে, এই শাড়িটার কথা তোমরা যেটা বলছো, এটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি, কলমকারি তোমরা ব্লাউজে পেয়েছো, এটা কিন্তু এবার কলমকারি সিল্কের ওপরে পাবে, ঠিক আছে। এক সাইডের গ্রিনটা থাক, আমি এর অন্যান্য কালারগুলো দেখাই, লাস্টে আমি গ্রিনটা দেখাচ্ছি, ঠিক আছে। দেখ কলমকারি ছাপা, জানো ব্লাউজে কতটা ফেমাস, সেই কলমকারি কিন্তু এবারে সিল্কি। এই থাকবে আঁচল পোর্শনটা, আঁচলের ওয়ার্কটা দেখে নাও, এইভাবে আঁচলের ওয়ার্কটা করা রয়েছে পুরো জারি দিয়ে। আর এই থাকবে পুরো শাড়িতে কলমকারি, আর বলেছিলাম যে ইনোভেশন প্রচুর পাবে, নতুনত্ব প্রচুর পাবে, ঠিক আছে। গুড গুড আমার জন্য বানানো হচ্ছে, এলেই কিন্তু আমার, ওকে ওকে ঠিক আছে, দেখে নাও। দেখে মনে হবে যেন এটা পুরো একটা ছাপা বা প্রিন্টে ওয়ার্ক করা, একদম না, পুরোটা কিন্তু এইভাবে সুতো দিয়ে জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে। এই থাকবে লুকটা। প্রাইস এটার প্রাইস রয়েছে 2200, ঠিক আছে। এই থাকবে আঁচলটা, ওভারঅল বডিতে কিন্তু এইভাবে কলমকারি ওয়ার্ক করা রয়েছে। ওয়ার্কটা সামনে থেকে একটু দেখাই, দেখে নাও, হাত দিলে কিন্তু তোমাদের মনে হবে যেন এটা একটা প্রিন্ট, যেই ব্যাক সাইডে ঘোরাবে তখন বুঝতে পারবে যে এটা একটা জারি সুতো দিয়ে পুরোটা মানে বুনে 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 ওয়ার্ক করা হয়েছে, ঠিক আছে। শাড়িটা ধরে দিই, পরলে কেমন লাগবে দেখে নাও। এই থাকবে পশমিনার ফুল, এই কলমকারির ফার্স্ট কালার, যে কালারটা মানে কোনো পরার জন্য কোনো বয়স লাগে না, একটা লাল ব্লাউজ শুধু চাই জাস্ট এই শাড়িটা ক্যারি করার জন্য, ঠিক আছে। এই থাকবে আচল, মাকে গিফট করো, নিজে করো, মানে বললাম না পড়ার জন্য জাস্ট কোনো বয়স লাগে না, একদম স্টিল অ্যাশ কালারের মধ্যে রয়েছে। আর এইভাবে থাকবে ওয়ার্কটা, নিচের দিকে থাকবে সুন্দর একটা জারি পার, ঠিক আছে। চলো নেক্সট কালারে চলে যাচ্ছি, এটা এটার প্রচুর সুন্দর সুন্দর কালার এসেছে, আর একদম নতুন শাড়ি, একদম নিউ লুকের একটা শাড়ি, দেখে নাও কলমকারির আর একটা কালার। যারা অনেকক্ষণ থেকে বলছো যে ব্যাক সাইডের গ্রিনটা কি শাড়ি, একদম কিন্তু সেই শাড়িটা চলে এসেছি, দেখে নাও। এই থাকবে তোমার ওয়ার্কটা, ঠিক আছে, এইভাবে থাকবে ওয়ার্কটা, এই থাকবে আঁচলটা, প্রত্যেকটা আঁচলে কিন্তু এইভাবে জারি দিয়ে ওয়ার্ক করা হয়েছে, ঠিক আছে। আর বডিটা থাকবে এইভাবে মানে কলমকারি ওয়ার্ক করা। কলমকারি ছাপার দাম অনেক কম হয়, বাট এগুলো কিন্তু কলমকারি ছাপা নয়, এগুলো কিন্তু কলমকারিতে স্টিচ, ঠিক আছে, কলমকারি স্টিচে রয়েছে, সিল্কের ওপরে রয়েছে। প্রাইস রয়েছে কিন্তু 2200, 2200, ঠিক আছে, 2200। আজকে জুয়েলারি গুলো তোমার কালেকশন, ফিঙ্গার রিংটা মারাত্মক, আমার কালেকশন না, আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছে এটা, ঠিক আছে। দেখো এই থাকবে তোমার কুচি পোর্শনটা, কুচিটা দিয়ে দেখিয়ে দিই শাড়িটার লুকটা কেমন থাকছে। বাটল গ্রিন কালার রয়েছে, জানোই প্রত্যেকটা স্কিন টোনে অসাধারণ যায় কালারটা। এই থাকবে কালারটা, সামনে থেকে দেখিয়ে দিলাম, ঠিক আছে, ডার্ক বাটল গ্রিন। নেক্সট কালারে চলে যাচ্ছি, ইয়েলো কালার দেখাবো, বাট এটা কিন্তু ইয়েলোর সাথে আমরা সচরাচর সবসময় রেডের কম্বিনেশনে পাই, এটা কিন্তু একটা একদম অন্যরকম কম্বিনেশনে রয়েছে, দেখে নাও, ইয়েলোর সাথে তুঁতে কম্বিনেশন, ঠিক আছে। সিল্কের কোয়ালিটিটা দেখে নাও, একদম সফট সিল্কের উপরে রয়েছে। এই থাকবে লুকটা, ঠিক আছে, খুব সফট কোয়ালিটি হয় এই শাড়িগুলো, আর দেখতে মারাত্মক স্টাইলিস্ট। এই থাকবে লুকটা, ঠিক আছে। কেউ যদি চাও এর ভিতরে যে কালারগুলো রয়েছে সেই কালারের ব্লাউজ দিয়েও ক্যারি করতে পারো, বা নিজেরা কোনো কলমকারি ব্লাউজ দিয়েও ক্যারি করতে পারো, বা সিঙ্গেল একদম এসে গেছি। থ্যাংক ইউ ঝিমলি, ঝিমলি প্রচন্ড ব্যস্ত থাকে তাও এসেছে, হোয়াইট বেসে আছে, হ্যাঁ আছে আছে হোয়াইট বেসে। দেখো এই থাকবে ইয়েলোর সাথে তোমার তুতের কম্বিনেশন, ঠিক আছে, তুতে ব্লাউজ দিয়েও ক্যারি করতে পারো, তাহলেও খুব সুন্দর লাগবে। এই থাকবে লুক, ঠিক আছে। প্রাইস রয়েছে 2200,
আমিও ফ্রেন্ড হব, আমিও পড়বো তোমার মতো, আমি তোমায় এনে দেবো, ঠিক আছে? চলো। আচ্ছা, যে হোয়াইট বেসে দেখবে বলছিল তাকে দেখিয়ে দিই। আজকে 3,000 টাকার কেনাকাটা করলে কিন্তু সবাই গিফট পাবে। আর যারা যারা কেনাকাটা আজকে করছো, যদি 3,000-এর কমেও করো, সবাইকে নিয়ে একটা লাকি ড্র হবে। তাতে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তারা গিফট পাচ্ছো, আর একটা শিপিং পে করলেই কিন্তু তোমরা প্রচুর জিনিস পেয়ে যাবে, ঠিক আছে? চলো দেখে নাও। এই থাকবে হোয়াইট বেসের উপরে, প্রাইস রয়েছে 2,200, ঠিক আছে? একটাই পাবে, ক্রিম বেস বলতে পারো বা হোয়াইট বেস বলতে পারো। এই থাকবে জিনিসটা, দেখ, তুতে দিয়ে, ব্লু দিয়ে আর গোল্ডেন সুতো দিয়ে ওয়ার্ক করা। এই থাকবে ব্যাক সাইডের ওয়ার্কটা, দেখলেই বুঝতে পারছো পুরো বুনে বুনে ওয়ার্ক করা হয়েছে, কলমকারি ওয়ার্কে রয়েছে। প্রাইস রয়েছে 2,200, ঠিক আছে? দেখে নাও। এই থাকবে লুকটা, ঠিক আছে? ভীষণ পিউরিটির একটা কালার, পড়লেই যেন মনে হয় চোখটা একেবারে শান্তি হয়ে গেল না। আসেনি উপরে, আসেনি আসেনি। এই থাকবে লুকটা, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু 2,200। অসম সব কালেকশন তোমার ডেলিভারি কুরিয়ার থেকে এসে। হ্যাঁ কি গো, চলে গেল। আচ্ছা এবার দেখাচ্ছি, দেখে নাও যে কালারটা পরলে গায়ে স্কিন টোন আরো বেশি। ডেলিভারি কুরিয়ার থেকে এসছে, এখন এসছে কেন? ফোন করছে, লাইভ চলছে, জানে তো ওরা এই টাইমে আসতে বারণ করেছে। কিছু ডেলিভারি দিতে এসছে, চলে যেতে বলো, দিয়ে আমি দিয়ে দেবো কোর পরে। আচ্ছা লাস্ট কালারের ওপর রয়েছে, দেখো ইয়েলো কলমকারি রেসেস দিলাম। ওকে ওকে, বিপি নেই, আমি দেখছি বিপি আছে কি না, আমি তো দেখিয়ে যাচ্ছি সমানে। দেখে নাও, এই থাকবে আঁচল পোর্শনটা, ঠিক আছে? এভাবে চক্র চক্র ওয়ার্ক করা রয়েছে, রাস্ট কালার রয়েছে, রাস্ট অরেঞ্জ যেটাকে বলে। এই থাকবে লুকটা, পুরো শাড়িটাতে এইভাবে কলমকারি ওয়ার্ক করা রয়েছে। আমি লাস্ট পর্যন্ত যাই, তাহলে বুঝতে পেরে যাবো বিপি আছে কিনা। একদম বিপি আছে, দেখে নাও, মনে করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ পিঙ্কি রয়। এটা বিপি রয়েছে, বিপির স্লিভসে এইভাবে একটা জারি ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে? প্রাইস রয়েছে কিন্তু এটা 2,200, 2,200, ঠিক আছে? 2,200 রয়েছে প্রাইস। কালারটা দেখে নাও, বডির বেস কালারটা দেখে নাও, অরেঞ্জের মধ্যে কিন্তু তুতে দিয়ে ওয়ার্ক করা, ঠিক আছে? প্রত্যেকটা কালার সুন্দর, প্রত্যেকটা কালার সুন্দর। প্রাইস রয়েছে 2,200। দেখো প্রাইস বলতে ভুল হয় বলে আমি ট্যাগ লাগিয়ে রেখেছি, ঠিক আছে? প্রাইস রয়েছে 2,200। এটা লাস্ট কালার দেখাবো, রেড কালার, ঠিক আছে? মারাত্মক গরম লাগছে, এসিটা চলছে না বলে। দেখে নাও, এটা পুরোপুরি ব্রিক রেড বলতে পারো, একদম টকটকে লাল ঠিক না, দুধে আলতা বলতে পারো। হ্যাঁ, দুধে আলতা রেডের সাথে তুতে কম্বিনেশনে রয়েছে, ঠিক আছে? দিয়েছে, ঠিক আছে? এই থাকবে দুধে আলতা রেড, ঠিক আছে? বেস কালারটা একটু কাছ থেকে দেখাবো যাতে বুঝতে পারো, দেখে না। এই থাকবে বেস কালারটা, তার ভেতরে কিন্তু তুতের সাথে ব্লু দিয়ে ওয়ার্ক করা। সফট হবে তো খুব সফট হবে, বাট বেস মানে বডির ভেতরটা যেহেতু এইভাবে ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে? এইটা দেখে নাও, ঠিক আছে? এইভাবে কিন্তু ওয়ার্ক করা থাকবে, ভেতরে পুরো তোমার কিন্তু সুতো দিয়ে ওয়ার্ক করা থাকছে অল বডিতে, ঠিক আছে? দেখো আমি হাতটা এইভাবে দিচ্ছি, আমার গায়ে কিন্তু কোথাও ফুটছে না, ঠিক আছে? প্রাইস রয়েছে 2,200। আর যদি কেউ খুব সফট শাড়ি চাও, তাহলে আমি যেটা পরে রয়েছি সেটা খুব সফট, আর সফট সিল্কের ওপরে তো শাড়ি দেখালামই, ঠিক আছে? চলো পুরো শাড়িটা দেখিয়ে দিই, লাস্টে ব্লাউজ পিসটা রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখেন ব্লাউজ পিসটা থাকবে এইভাবে, কলমকারি সিল্ক, প্রাইস রয়েছে 2,200। প্রচুর কিন্তু কালার দেখিয়ে দিলাম। আচ্ছা এটা তো দেখাতেই হবে, যেটা হ্যাং করা রয়েছে সেটা রয়েছে প্যারেট গ্রিন, ঠিক আছে? ভীষণ সুন্দর কালার, রেড কালারের ব্লাউজ পিস দিয়ে পরলে কিন্তু এটা মারাত্মক লাগবে। বাট এটা তোমরা সেলফ কালারের ব্লাউজ পিস পাচ্ছ, কিন্তু নিজেরা যদি চাও ক্লাব করে, আমি যেমন মানে সবসময় চেষ্টা করি যেটা কালার কন্ট্রাস্ট করে পরতে, যখন তোমার ভেতরের কোনো বেস কালারের ম্যাচিং এ না থাকবে ব্লাউজ পিস, না বহু হাওয়াই হচ্ছে না। আচ্ছা বেস কালারের ম্যাচিং এ যদি কিছু না পাও, তাহলে কিন্তু ভেতরের কালারের সাথে কন্ট্রাস্ট করে পরলে কিন্তু দারুণ লাগে। দেখে নাও, ভেতরের কালারটা রেড রয়েছে, পিঙ্ক রয়েছে, গোল্ডেন রয়েছে, ঠিক আছে? এই থাকবে পুরো শাড়িটির কলমকারি ওয়ার্ক করা। প্রাইস রয়েছে 2,200,
ঠিক আছে, নতুন ইনোভেশন, নতুন নতুন শাড়ি আজকে কালেকশনে দেখাচ্ছি। তোমাদের কেমন লাগছে কালেকশন সেটা বলো, আর যদি কালেকশন ভালো লাগে তো আমাকে ফলো করতে পারো আর লাইকটাকে শেয়ার করে দিও। দেখো, এই থাকবে তোমার বিপি স্লিপসে ওয়ার্ক করা। আর একটা কথা বলে দিই, আজকে লাইভ চলাকালীন যারা লাইভটাকে শেয়ার করবে, লাইভের পরেও লাইভটাকে শেয়ার করবে, তারা যদি কিছু পারচেস করো আমার তরফ থেকে একটা নমিনাল গিফট রয়েছে তাদের জন্য, তারা যেটাই কিনবে সেটা ফ্রি শিপিং এ পাবে। ওকে, তোমার নেকলেসের বিপি, এটা আমার একটা গিফট, আমার একটা ফ্রেন্ড গিফট করেছে গো। ডিপ পার্পল কালার হবে বা পিঙ্কে হবে, কোনটা চাইছো বলো অর্পিতা, পিঙ্ক কালার বা পার্পল কালারে? পার্পল কালারে দেখিয়েছি আমি সফট সিল্ক, পিঙ্ক কালারেও দেখিয়েছি, আমার শাড়িটাও দেখিয়েছি পিঙ্ক কালারে। ওকে, চল এবার দেখিয়ে দিই। টিস্যু দেখে নাও কতটা পিওর টিস্যু, কতটা হালকা হয় সেটা এবার দেখাচ্ছি, দেখে নাও। একদম মানে এটা 150 থেকে 200 গ্রাম ওজনের একটা টিস্যু দেখাচ্ছি তোমাদেরকে। এটা টিস্যু বেনারসি রয়েছে, ঠিক আছে, একটা টিস্যু আমি পরে রয়েছি, দেখে নাও। এটা টিস্যু পশমিনা রয়েছে, এটা কিন্তু রয়েছে টিস্যু বেনারসি। হ্যাঁ, একদম লাইট ওয়েট রয়েছে টিস্যু, পিওর টিস্যু সব সময় হালকা হয়। আমি দেখাই লুকটা তাহলে বুঝতে পারবে। এই থাকবে লুকটা, দেখে নাও। আঁচলের ওয়ার্কটা দেখো, এই থাকবে আঁচলের ওয়ার্কটা, ঠিক আছে। পুরো আঁচলে এইভাবে জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, ডার্ক অরেঞ্জ শেড এ রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু এটা, আমি তো অলওয়েজ গিফট পাই, পারচেজের রেটটা বেশি থাকলে টুকটাক টুকটাক গিফট সবাই পায়। আজকে 3000-এর ওপর কেনাকাটা করলে কিন্তু সবাই গিফট পাবে, যা যেটা দেখালে এখুনি, মিনাকারি মণিপুরি, মিনাকারি মণিপুরি, ওটা মণিপুরি না, ওটা তোমার কলমকারি। দেখো, এই থাকবে আঁচল পোর্শনটা, ঠিক আছে, এটা আঁচল পোর্শন রয়েছে, পুরো এইভাবে জারি দিয়ে ওয়ার্ক করা, একদম সফট টিস্যুর উপরে রয়েছে, একদম লাইট ওয়েট পিওর টিস্যু, তাই জন্য কিন্তু এত সুন্দর তোমাদের কোয়ালিটিটা পাচ্ছ। পিওর টিস্যু বেনারসি রয়েছে অল ওভার বডিতে, দেখে নাও। এইভাবে কিন্তু বালুচরিতে যেমন ছোট 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 যা মানে বক্স ওয়ার্কের কাজ থাকে, সেরকম কিন্তু বক্স ওয়ার্কের কাজে পাচ্ছ। প্রাইস রয়েছে কিন্তু এটার, প্রাইস রয়েছে 2800, ঠিক আছে। এটা অরেঞ্জ রয়েছে, এটা গ্রিন ব্লাউজ পিস দিয়ে পরো, বা নিজেদের কোনো গ্রিন বিপি থাকলে সেটা দিয়েও পরতে পারো। দি পশমিনা সিল্ক পিঙ্ক হবে বা পার্পল হবে? হ্যাঁ হবে, আমি যেটা পরে রয়েছি সেটা পিঙ্ক হবে, পার্পেলও হবে, ওয়াইন শেড যেটাকে বলে, পুরোপুরি পার্পল হবে না বাট ওয়াইন শেডে হয়ে যাবে, দেখে নাও। এই থাকবে লুকটা, ঠিক আছে। কালারটা দেখো কত সুন্দর, সবসময় স্ক্রিনে বোঝা যায় না বাট এখন একদম পারফেক্ট বোঝা যাচ্ছে। অরেঞ্জ কালারের উপরে রয়েছে টিস্যু রয়েছে, প্রাইস রয়েছে 2800, ঠিক আছে। অল ওভার বডিতে এইভাবে দেখো মিনিকারি ওয়ার্ক করা পাবে, ঠিক আছে। প্রাইস রয়েছে 2800, একটা গ্রিন মিনে দিয়ে রয়েছে, ছোট ছোট গ্রিন দিয়ে বুটি ওয়ার্কও রয়েছে, একটা ইয়েলো দিয়ে রয়েছে, প্রাইস রয়েছে 2800। তোমার শাড়ি আর জুয়েলারিটা পেয়েছি সাথে খুব সুন্দর গিফট, থ্যাংক ইউ সমাধি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা চলো নেক্সট কালার দেখিয়ে দিচ্ছি, যে কালারটা খুব আই সুদিং একটা কালার, দেখে নাও। পিঙ্ক কালার টিস্যু বেনারসির একটা আই সুদিং কালার, ভীষণ সফট সফিস্টিকেটেড একটা লুকের শাড়ি, যেটা সব সময় যে কোনো পার্টিতে, যে কোনো অকেশনে, যে কোনো টাইমিংয়ে পরা যায়, রাত বলো দিন বলো, যে কোনো লুকে পরা যায়, ঠিক আছে। হালকা সাজেও কিন্তু খুব সুন্দর মানায় এই শাড়িটা, প্রাইস রয়েছে কিন্তু 2800। কলমকারি পিঙ্ক বা পার্পল বলো, মনে হয় না দেখিয়েছি, যারা দেখছে তারা বলতে পারবে, একটু দেরি করে ফেললাম, অনেক কিছু দেখিয়েছি, প্রচুর কিছু দেখিয়েছি, দেখে নাও। যেটা এখন দেখছো সেটাও খুব ডিমান্ডিং একটা জিনিস, খুব সুন্দর একটা নতুন জিনিস, এটা রয়েছে তোমার আঁচল পোর্শনটা পুরো জারি দিয়ে ওয়ার্ক করা টিস্যু বেনারসি, ঠিক আছে। কালারটা দেখো জাস্ট, ঠিক আছে, নিজে একটা ডার্ক করো আর মাকে একটা লাইট শেড দাও, দুজনে মিলে একটা সেলফি তুলে পোস্ট করো, দেখবে কত সুন্দর লাগছে, ঠিক আছে। কাকিমাদেরকেও এই কালারটা দিতে পারো, ইভেন নিজেও পরতে পারো, মানে একটা কালার নিয়ে দুজনে ভাগ করেও পরতে পারো, এরকম একটা কালার, ঠিক আছে। দেখে নাও মিনেকারিটা দেখিয়ে দিই, ব্লু দিয়ে মিনে করা রয়েছে আর ইয়েলো দিয়ে মিনে করা রয়েছে, ঠিক আছে। পিঙ্ক কালার রয়েছে, এগুলো জাস্ট একটা গ্ল্যামারাস লুকের শাড়ি, ভীষণ সোভার সফিস্টিকেটেড একটা লুক, প্রাইস রয়েছে কিন্তু 2800, ঠিক আছে। পিওর টিস্যুতে রয়েছে, হ্যাঁ সরিয়ে দিচ্ছি, খুব হালকা শাড়ি। নেক্সট কালারে চলে যাচ্ছি, যারা ব্ল্যাক লাভার রয়েছে তাদেরকে দেখাবো, বাট আর একটা খুব লাইট ওয়েট মানে লাইট কালারের শাড়ি রয়েছে, যেটা এই শাড়িটাতে, শাড়িটার কালারটা জাস্ট বলার মতো না, পিচ পিচ কালার বলতে পারো বা লাইট বাবল গাম কালার বলতে পারো,
দেখে নাও, এই থাকবে ব্ল্যাক কালারটা, ঠিক আছে? ব্ল্যাকের সাথে দেখে নাও গোল্ডেন টিস্যু মিক্স হলে কালারটা কতটা সুন্দর আসছে। এই থাকবে লুকটা, আঁচলটা ভীষণ ভাইব্রেন্ট এই শাড়ি। এই শাড়ির সব থেকে সুন্দর পার্টটাই হচ্ছে এর আঁচলটা, ঠিক আছে? এই থাকবে আঁচল পোর্শনটা, টিস্যু বেনারসি, প্রাইস রয়েছে 2800। মিনাকারিটা দেখাবো সামনে থেকে, দেখো পিঙ্ক দিয়ে একটা মিনাকারি করা রয়েছে আর ইয়েলো দিয়ে মিনাকারি করা রয়েছে, ঠিক আছে? ছোট 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 ছোট, ও আচ্ছা দেখো গ্রিন দিয়েও মিনাকারি করা রয়েছে, ঠিক আছে? প্রচুর কালারের ভ্যারিয়েশন দিয়ে মিনাকারি গুলো ওয়ার্ক করা। এই থাকবে ব্ল্যাক কালারের পিওর টিস্যু বেনারসি, প্রাইস রয়েছে 2800, ঠিক আছে? সরিয়ে দিলাম, নেক্সট কালারে চলে যাচ্ছি। এটা পছন্দ কালার বললে সবচেয়ে বেস্ট হবে, ঠিক আছে? কারোর যদি মনে হয় সামনে জামাই ষষ্ঠী, মাকে সুন্দর একটা শাড়ি গিফট করব বা নিজে স্কুলে প্রোগ্রাম রয়েছে আমরা পরবো, কি মজা লাগছে! তুমি এক্সিবিশনে পার্ট নিলে, একদিন তোমার বাড়ি নিচে বড় বোর্ড বসবে, বর্ণা বুটিক লেখা থাকবে, আর আমরা লাইন, আর আমরা কোথায় গেল, বড় বড় লেখা থাকবে আর আমরা লাইন দিয়ে দেখতে যাবো। একদম না, লাইন দিয়ে দেখতে যাবে না, তোমরা থাকবে আমার মানে দোকানের শিরোমণি সবাই। এবার তোমরা বসে থাকবে, আমি তোমাদেরকে কোল্ড ড্রিঙ্কস সার্ভ করবো, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তোমার শাড়িগুলো পেয়েছি, অসম হয়েছে, আর গয়নাগুলো দারুণ সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ঝিমলি, থ্যাংক ইউ সো মাচ। দেখ এই থাকবে তসর কালার, খুব মিষ্টি একটা তসর কালারের মধ্যে টিস্যুটা রয়েছে। এই থাকবে আঁচল পোর্শনটা, তোমরা তসর বেনারসিতে যে কালারটা দেখতে পাও একদম এই সেম কালারটা, ঠিক আছে? একদম সেম কালারটা রয়েছে, খুব মিষ্টি একটা কালার। দেখো কালারটা ভালোভাবে বোঝাতে পারি কিনা, এই থাকবে কালারটা, ঠিক আছে? ভেতরে কিন্তু মাল্টি কালারের তোমার মিনেকারি ওয়ার্ক রয়েছে, দেখো ব্লু দিয়ে মিনে করা রয়েছে, গ্রিন দিয়ে মিনে রয়েছে, ইয়েলো দিয়ে মিনে করা রয়েছে, ঠিক আছে? অল ওভার শাড়িতে কিন্তু এইভাবে মিনেকারি ওয়ার্কগুলো পাবে। প্রাইস রয়েছে 2800, কালারটা দেখো জাস্ট, ঠিক আছে? আমি তো প্রথমে বাবল গাম কালার বলছিলাম, তারপর বুঝতে পারলাম অসাধারণ একটা তসর কালার, ঠিক আছে? সরিয়ে দিচ্ছি, লাস্ট কালার দেখাচ্ছি যেটা এখানে হ্যাং করা রয়েছে। এটা কিন্তু তোমার পিচ অরেঞ্জের সাথে, তোমার পিচ অরেঞ্জের সাথে গোল্ডেন টোন মিক্স করা রয়েছে, যেহেতু টিস্যু রয়েছে তাই গোল্ডেন টোন একটা মিক্স থাকছে। প্রাইস রয়েছে 2800, ওটার থেকে কিন্তু এটা একটু ডার্ক শেড, এক শেড ডার্ক রয়েছে, ঠিক আছে? হ্যালো কবিতা দি, থ্যাংক ইউ সো মাচ, যার যখন টাইম হচ্ছে জয়েন করে যাচ্ছ আজকে এক্সিবিশনে, তোমরা আমার ডাকাতে তোমরা সাড়া দিয়েছ, এটাতে আমি ভীষণ খুশি। দেখো যেটা তোমরা এক্ষুনি দেখলে তার থেকে এক শেড ডার্ক কালারটা রয়েছে। এই থাকবে তোমার মিনেটা, ঠিক আছে? গ্রিন দিয়ে, ব্লু দিয়ে আর ইয়েলো দিয়ে প্রত্যেকটাই প্রায় সেম মিনেগুলো ওয়ার্ক করা রয়েছে। প্রাইস রয়েছে 2800, ঠিক আছে? টিস্যু বেনারসি, আঁচলটা দেখে নাও, মারাত্মক সুন্দর আঁচলের ডিজাইনটা, ঠিক আছে? ঢাকাই দেখানো হয়ে গেছে, হ্যাঁ ঢাকাই দেখানো হয়ে গেছে, শান্তিনিকেতনের নিউ লঞ্চ ছিল আজকে সমিতা দি। আচ্ছা চলো এবার একটা দেখাবো, এই জিনিসটা মারাত্মক একটা জিনিস, দেখে নাও। এটা তোমার মণিপুরীর উপরে অল ওভার জামদানি, মণিপুরীদের জামদানি, এটা দেখিয়ে দিচ্ছি, সরি মণিপুরী কলমকারি, আমি একটা কলমকারি আজকে দেখিয়েছি, এটা আর একটা কলমকারি। ব্যাক সাইড ওয়ার্কটা আগে দেখাবো, দেখে নাও, পুরোটা সুতো দিয়ে ওয়ার্ক করা, ঠিক আছে? ব্যাক সাইড পুরোটা সুতো দিয়ে ওয়ার্ক করা। এই শাড়িটা এতই সুন্দর যে এর ব্যাক সাইড থেকে আগে দেখাতে স্টার্ট করলাম, ঠিক আছে? ব্লাউজ পিসটা দেখিয়ে নিই, দেখো মণিপুরী তোমার কলমকারি, হ্যাঁ দেখো এই থাকবে ব্লাউজ পিসটা, বিপি স্লিভসে এইভাবে ওয়ার্ক করা রয়েছে, একদম নিউ ইনোভেশনের একটা শাড়ি। এই থাকবে তোমার ডিজাইনটা, ঠিক আছে? হ্যাঁ কিছু বলবে? হ্যাঁ এই থাকবে তোমার পুরো অল ওভার ওয়ার্ক করা, জাল ডিজাইন করা রয়েছে, এইভাবে একটা লতা লতা ওয়ার্ক করা রয়েছে। ব্যাক সাইডটা এতক্ষণে দেখো, ব্যাক সাইডটা দেখে নাও, এই থাকবে ব্যাক সাইড পুরোটা দেখো সুতো দিয়ে দিয়ে ওয়ার্ক করা, ঠিক আছে? এতক্ষণে আপনার লাইফটা খুঁজে পেলাম, ও থ্যাংক ইউ মনিশ্রী, থ্যাংক ইউ সো মাচ। দেখে নাও এটা রয়েছে তোমার মণিপুরি কলমকারি, ঠিক আছে? আজকে দু রকম কলমকারি দেখালাম, যার যেটা পছন্দ নিয়ে নাও। এটা মণিপুরিটা রয়েছে তোমার অনেকগুলো কালারের উপরে পাচ্ছ, এটা কয়েকটা কালারের উপরে, এটা ব্ল্যাকের উপরে রয়েছে। এই শাড়িটা জাস্ট, তোমরা তো প্রচুর লাইভ দেখো বা প্রচুর লাইভ ফলো করো, তো তোমরা নিজেরা দেখে বলো, একদম কিন্তু এটা মণিপুরের নিউ লঞ্চ, প্রচণ্ড টাইম লেগেছে আমার এটা আনতে, মানে আমি জ্বালাতন করে খেয়েছি যে আমার এক্সিবিশন আছে, তোমরা আনো 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 আনো, সেখান থেকে কিন্তু মণিপুরিটা আনা।
দেখো মণিপুরের ওন প্রোডাকশন রয়েছে। এই থাকবে আঁচলটা, আঁচলটাতে পুরো ক্রিস ক্রস ডিজাইন করা রয়েছে ফ্লাওয়ার ওয়ার্কে, আর বডিটা থাকছে কিন্তু এইভাবে, ঠিক আছে? একটা ঢাকাই রিপিট করতে পারবে? আচ্ছা করে দেবো, একটু সাথে থাকো, করে দেবো। এটা রয়েছে তোমার ব্ল্যাক কালারের উপরে মণিপুরি কলমকারী, ঠিক আছে? চলো আমি ব্যাক সাইডে দেখে নাও, আমার ব্যাক সাইডে ইয়েলোটা ঝুলছে, এটা কিন্তু এই শাড়িরই কালার। পুরো শাড়িটা দেখিয়ে দিলাম, ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি। এই থাকবে ব্লাউজ পিসটা। ওয়াও, হ্যালো দি, এসে গেছি, খুব সুন্দর ব্ল্যাক শাড়িটা, থ্যাংক ইউ সুনেত্রা। আচ্ছা নেক্সট দেখে নাও, এটা মণিপুরি শাড়ি রয়েছে। হ্যাঁ সুনেত্রা, তুমি নতুন এসছো তাই আর একবার বলে দিলাম। মণিপুরীর উপরে কলমকারি ওয়ার্ক করা, দেখলে মনে হবে যেন এটা পুরোটা প্রিন্ট, হাতে দিলে তুমিও বুঝতে পারবে না, যখন তোমার হাতে এইভাবে রাব করবে বুঝতে পারবে না, জাস্ট ব্যাক সাইডটা ঘোরালেই দেখলেই বুঝতে পারবে যে এটা কলমকারিতে রয়েছে। কতটা সূক্ষ্ম ওয়ার্ক করলে তবে এই জিনিসটা পসিবল হয়। এই থাকবে তোমার আরেকটা কালার, মণিপুরি কলমকারির আরেকটা কালার। প্রাইস রয়েছে 2680, ঠিক আছে, 2680 এটার প্রাইস রয়েছে, 2680। কালারটা বলে দিই, এটা তোমার থাকবে পিচের সাথে দুধে আলতা কালার, ঠিক আছে, দারুণ কালারটা। এই থাকবে রেডের একটা অল্টারনেট কালার, যারা মনে করে যে আমি রেড কালার করতে পারি না তাদের জন্য কিন্তু এই কালারটা, বাট রেড ভালোবাসি। এই থাকবে আঁচল পোর্শনটা, দেখে নাও এইভাবে জারি দিয়ে ক্রিস ক্রস করা রয়েছে, খুব গ্ল্যামারাস একটা শাড়ি, বাট পরলে কিন্তু মানে তোমার ওয়ার্ড্রপে যেরকম হবে এটা কিন্তু অন্যের ওয়ার্ড্রপে নাও থাকতে পারে, এত একটা নতুন কালেকশন, ব্ল্যাকটা অসম, থ্যাংক ইউ, আমার শাড়ির পিপি বলে দিচ্ছি। আচ্ছা এখন যেটা দেখাচ্ছি সেটা রয়েছে তোমার মণিপুরি কলমকারি, তোমার দুধে আলতা কালার বলতে পারো, রেডের সাথে দুধে আলতা মিক্স করলে যে কালারটা হয় একদম সেই কালারটা, ঠিক আছে? পাশ থেকে দেখিয়ে দিলাম, এগুলো কিন্তু পুরোটা উইভিং এ রয়েছে, হ্যাঁ সরিয়ে দিলাম। প্রাইস রয়েছে 2680, ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। এই থাকবে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা কিন্তু ভীষণ সুন্দর, দেখো এই থাকবে ব্লাউজ পিসটা, পুরো মিনেকারি ওয়ার্কে রয়েছে আর পুরোটা এইভাবে জারি ডিজাইন করা রয়েছে, ঠিক আছে? আচ্ছা নেক্সট কালার দেখে নাও, যে কালারটা পরলে সবাইকে খুব ব্রাইট লাগে, ঠিক আছে, আমি নিজেও অনেক সময় অরেঞ্জ কালারকে ভীষণ প্রেফার করি, বাট আমি সব কালার পরতেই ভালোবাসি। দেখে নাও এটা রয়েছে অরেঞ্জ, ঠিক আছে, ডার্ক অরেঞ্জ কালার রয়েছে, রাস্ট না, একদম অরেঞ্জ শেড যেটাকে বলে একদম সেই শেডটা রয়েছে, ঠিক আছে, পুরো এইভাবে মিনিকারি ওয়ার্কে থাকবে। এটা তোমার মণিপুরি কলমকারিতে রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু এটা 2680, ঠিক আছে, কালারটা দেখে নিয়েছো, লুকটা কেমন দেখে নিয়েছো? এই থাকবে লুকটা, আর শাড়িটা ভীষণ সফট, ঠিক আছে, হাতে দিলে বুঝতে পারবে ভীষণ সফট, বডি হাগিং একটা কোয়ালিটিতে রয়েছে। প্রাইস রয়েছে 2680, পুরো শাড়িতে কিন্তু এইভাবে জাল মোটিভের মতো ওয়ার্ক করা রয়েছে। যারা নিউ লুক শাড়ি চাইছে, যে ওয়ার্ড্রপে এরকম শাড়ি নেই এমন শাড়ি চাই, এক্সিবিশন মানেই কিন্তু সেই জিনিসটা, যে জিনিসটা কখনো তোমরা দেখোনি নিউ লঞ্চ, ঠিক আছে? চলো সরিয়ে দিচ্ছি। রাখা সেনগুপ্তা, এটার প্রাইস রয়েছে 2680, ঠিক আছে, 2680, 2680। সরিয়ে দিচ্ছি, ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। এই থাকবে ব্লাউজ পিস, ঠিক আছে, এই থাকবে ব্লাউজ পিসটা, বিপির স্লিভসে দেখো এইভাবে ওয়ার্ক করা রয়েছে। কালারটা দেখো কত মিষ্টি একটা ব্রাইট অরেঞ্জ কালার, যারা যা কালার দেখতে পাচ্ছ হাতে পেলে আরো সুন্দর বুঝতে পারবে, ঠিক আছে? লাস্ট কালার এটা দেখাচ্ছি হোয়াইট, তারপর দেখাবো যেটা হ্যাং করা রয়েছে, ঠিক আছে? চলো লাস্ট কালার দেখাচ্ছি হোয়াইট, এটা কিন্তু খুব সুন্দর একটা কালার, তসর তসর হোয়াইট, বা তুমি বাটারি হোয়াইট বলতে পারো সব থেকে ভালো হয়, তার ভেতরে গোল্ডেন টোনের ওয়ার্ক করা রয়েছে, একটা লাল ব্লাউজ দিয়ে কিন্তু এটা ক্যারি করতে পারো, ঠিক আছে? এই থাকবে লুকটা, লাল দিয়ে ক্যারি করতে পারো, গ্রিন দিয়ে ক্যারি করতে পারো, এই থাকবে লুকটা। এই থাকবে আঁচল ক্রিস ক্রসে রয়েছে, এই থাকবে অল বডি ডিজাইনটা, ঠিক আছে, অল বডিতে এইভাবে জাল ওয়ার্ক করা রয়েছে, কলমকারিতে রয়েছে, প্রাইস রয়েছে 2680। শাড়ির গ্ল্যামারাস টেক্সচারটা একবার দেখে নাও সামনে থেকে, খুব যে গ্লেজি চকচক করছে তা না, বাট দেখতে একদম সম্পূর্ণ আলাদা সব শাড়ির থেকে, ঠিক আছে? এই থাকবে লুকটা, ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। আচ্ছা তারপর দেখিয়ে দেবো ব্যাক সাইডে যে কালারটা হ্যাং করা রয়েছে, ইয়েলো কালার, দেখো এই থাকবে তোমার মিনেকারি ওয়ার্ক করা বিপিতে, আর অল ওভার বিপিতে কিন্তু এইভাবে জারি ওয়ার্ক করা রয়েছে। প্রাইস রয়েছে 2680। লাস্ট কালার ইয়েলো কালার, যেটা দেখাবো, যেটা রেখে দিয়েছি ব্যাক সাইডে, এই থাকবে ইয়েলো কালার, খুব মিষ্টি একটা ইয়েলোর সাথে গ্রিন কম্বিনেশনে রয়েছে, দেখো, ঠিক আছে,
কম্বিনেশন টা দেখে নাও, এই থাকবে গ্রিন এর সাথে ইয়েলো সাথে গ্রিন এর সাথে রেড, হ্যাঁ ইয়েলো সাথে গ্রিন আর রেড কম্বিনেশনে। এই এই থাকবে লুকটা ইয়েলো সাথে রেড গ্রিন কম্বিনেশন, মানে আমি এখন গ্রিন ব্লাউজ দিয়েই পরে রয়েছি, জাস্ট এইভাবে দেখুন। ঠিক আছে, প্রাইস রয়েছে 2680, ভীষণ স্মার্ট একটা শাড়ি, এটা নতুন একটা শাড়ি, মণিপুরি তোমার কলমকারিতে রয়েছে, পুরো কিন্তু ওভেন ওয়ার্ক করা রয়েছে, পুরো হ্যান্ড ওভেন ওয়ার্কে পাবে, অল ওভার বডিতে হ্যান্ড ওভেন ওয়ার্কটা থাকছে। প্রাইস রয়েছে কিন্তু 2680, একটা গ্রিন ব্লাউজ আর কিচ্ছু চাই না, জাস্ট কোনো অ্যাক্সেসরিজ এর প্রয়োজন নেই, এত সুন্দর একটা শাড়ি যেটা নর্মালি তোমার লুক এনহান্স করে দেবে। চলো কি নাম শাড়িগুলোর, মণিপুরি কলমকারি রয়েছে। ঠিক আছে চলো নেক্সট, এবার যাদের মনে হচ্ছে যে এমন একটা শাড়ি দেখতে চাই যে শাড়িটাতে প্রচুর কিছু ওয়ার্ক থাকবে না বাট ভীষণ হালকা থাকবে, দেখে নাও এতটা জারি রয়েছে, তারপরেও শাড়িটার টেক্সচারটা দেখো, তারপর নামটা বলে দিচ্ছি এটা কি, এটা জর্জেট বেনারসি রয়েছে। ঠিক আছে, পিওর জর্জেট বেনারসি, প্রাইস রয়েছে 3050, প্রাইস রয়েছে 3050, পিওর জর্জেট বেনারসি উইথ বিপিতে পাবে, এটা বিপি স্লিভসে ওয়ার্ক থাকবে। আগে যারা জর্জেট বের শাড়ি নিয়েছো আমার কাছ থেকে তারা জানো কি কোয়ালিটি হয়, এইবারে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু জর্জেট বেনারসি, কিন্তু আরো বেশি পিওর কোয়ালিটির জর্জেট হচ্ছে, সেমি কোয়ালিটির জর্জেট তো হালকা হয় বাট পিওর কোয়ালিটির যে জর্জেট সেটার সাথে কিন্তু কোনো কম্পারিজন নেই। ঠিক আছে, এটা লাস্টে রেখেছি কারণ শো স্টপার কালেকশন রয়েছে, প্রচন্ড ইচ্ছা করছিল আজকে এই শাড়িটা আমি পরি। ঠিক আছে দেখো, এই থাকবে তোমার আঁচল পোর্শনটা, ঠিক আছে এইভাবে আঁচলের ওয়ার্কটা থাকবে পুরো জারি দিয়ে, এইভাবে থাকবে তোমার পাড়ের ডিজাইনটা। ঠিক আছে, এদিকে একটা চওড়া পাড় থাকছে, ওপরে একটা সরু পাড় থাকছে, দারুণ গো শাড়িটা, জুয়েলারিটা কার থেকে নিয়েছে, আমার একটা ফ্রেন্ড গিফট করেছে আমাকে। দেখো এই থাকবে তোমার পিঙ্ক কালারের উপরে পিওর মানে একদম শিফন জর্জেট যেটা রয়েছে সেই জর্জেট বেনারসি, অল ওভার শাড়িতে কিন্তু জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, দেখে নাও হাতে দিলে বুঝতে পারবে একদম স্মুথ টেক্সচারের একটা জর্জেট রয়েছে। ঠিক আছে, ফলটা ভীষণ সফট, প্রাইস বলে দিয়েছি 3050, এই থাকবে আঁচল, বাট বলে দিচ্ছি জর্জেটের যে নিউ লঞ্চ এটা দেখাচ্ছি এটা কিন্তু কালার বেশি পাবে না, তিনটে ভ্যারিয়েশন পাবে 3050, বাট পরে আবার কবে পাবে সেটা বলতে পারবো না কারণ এগুলো ভীষণ ফ্রিকুয়েন্ট মানে প্রচুর দিন গ্যাপিংসে বানানো হয়, আর এটা নিউ যেহেতু লঞ্চ তাই কবে আবার নেক্সট পাবে সেটা কিন্তু আমি বলতে পারবো না, তাই প্রি বুকিং নেব না। হ্যাঁ, এই থাকবে পার্টটা, এই থাকবে বডিটা, একদম সফট কোয়ালিটির জর্জেটি রয়েছে, কেউ যদি চাও ছোট্ট জুয়েলারির বক্সেও পাঠিয়ে দিতে পারবো, এতটা সফট কোয়ালিটিতে রয়েছে এই শাড়িটা। ঠিক আছে, এই থাকবে লুকটা, এর আরো দুটো কালার আছে দেখিয়ে দিচ্ছি, এটা ব্ল্যাকে পাবে আর ইয়েলোতে পাবে, ঠিক আছে ব্ল্যাকে আর ইয়েলোতে পাবে, ছড়িয়ে দিচ্ছি, ইয়েলোটা দেখে নাও, কারোর যদি মনে হয় যে সবসময় শাড়ি পরি না বা শাড়ি ক্যারি করতে পারি না, তারা খুব হালকা শাড়ি আমার দরকার, এটা হচ্ছে জর্জেটের থেকে হালকা কোয়ালিটি আর কিছুতে হতে পারে না, একমাত্র যদি তুমি এ না পড়ো মাসলিন না পড়ো। ঠিক আছে, মাসলিন যারা পরে তারা জানে মাসলিন খুব হালকা শাড়ি আর মাসলিন ট্রান্সপারেন্ট হয়, জর্জেট কিন্তু কোনো ট্রান্সপারেন্সি নেই তাই হালকা সাথে ট্রান্সপারেন্ট লুক থাকবে না, এরকম শাড়ি দরকার। দেখে নাও ইয়েলো কালারে দেখিয়ে দিচ্ছি জর্জেট শিফন, দেখো চলে যাচ্ছে, জাস্ট দুটো ফোল্ড করে রেখেছি বলে রাখা যাচ্ছে না, এই থাকবে লুকটা, এই থাকবে আঁচল, প্রাইস রয়েছে কিন্তু এটা 3050, পুরোটা দেখে নাও এইভাবে জারি ওয়ার্ক করা পাবে। ঠিক আছে, আঁচলটা পুরো এইভাবে জারি ওয়ার্ক করা রয়েছে, এইভাবে একটা স্মুথ জারি ফিনিশে রয়েছে, এগুলো সব জারিতে হয় যেগুলো একটা সফিস্টিকেটেড একটা শাড়ি, এই থাকবে নিচের দিকের পাটটা পুরোটা সেলফ ওয়ার্কে পাবে, প্রাইস রয়েছে কিন্তু এটা 3050, কোয়ালিটিটা জাস্ট দেখো। ঠিক আছে, ওয়াও একদম শিফন জর্জেটে রয়েছে, প্রাইস রয়েছে 3050 উইথ বিপিতে পাবে, বিপিটা দেখিয়ে দিচ্ছি, মানে কারোর যদি মনে হয় বলিউড স্টাইলে সাজবো খুব হালকা পাতলা শাড়ি পরবো হাওয়ায় উড়বে শাড়িটা, তাদের জন্য কিন্তু এই শাড়িটা দেখে নাও, এই থাকবে বিপি, বিপির হাতে এইভাবে একটা স্লিভসে ওয়ার্ক করা রয়েছে। ঠিক আছে, একদম সফট জর্জেট কাপড়ে রয়েছে, লাস্ট কালার দেখাচ্ছি দেখে নাও ব্ল্যাক। ঠিক আছে, অনেকেই বলে রেখেছিলে যে ব্ল্যাক শিফন জর্জেট এলে বলতে, বাট বলা কাউকেই হয়নি যেহেতু এক পিস এসেছে, বলেছিলে অনেকে এসেছে এক পিস তাই বলতে পারলাম না,
তাই দেখিয়ে দিলাম এক্সিবিশনে। ঠিক আছে চলো লাস্ট এটা দিয়ে শেষ করব, শোক স্টপার কালেকশন, তাই এটাকে লাস্টে দেখালাম। এই থাকবে ব্ল্যাকের উপরে তোমার জারি দিয়ে ওয়ার্ক করা, ঠিক আছে। গোল্ডেন জারিতে শিফন জর্জেট রয়েছে, প্রাইস রয়েছে কিন্তু এটার 3050। ব্ল্যাকে যাদের ন্যাক রয়েছে, যারা হালকা পাতলা শাড়ি চাইছো ব্ল্যাকের উপরে, এটা হচ্ছে বেস্ট অপশন আমি বলবো। মানে পরলে তুমি ফিল করতে পারবে না যে কি শাড়ি পরেছো, ঠিক আছে। এবারে বুঝতেই পারবে না, এত হালকা তুমি সারা দিন ক্যারি করতে পারবে। ইভেন তুমি সকালে যদি পরো রাত পর্যন্ত ক্যারি করতে পারবে, কোনো অসুবিধা হবে না, এত হালকা শাড়ি। শিফন জানোই কেমন জিনিস, ঠিক আছে। পিওর শিফন জর্জেট 3050, এই থাকবে লুকটা, দেখে নাও। এই থাকবে লুকটা, এগুলো অনেকটা খাড্ডির মতো লুক হয়, পিওর খাড্ডি জর্জেট যেগুলো তার মতো লুক হয়। এই থাকবে দেখো স্লিভসে ওয়ার্কটা, ঠিক আছে। প্রাইস রয়েছে 3050। কেটিয়া শাড়ি আছে, আমি কেটিয়া শাড়ি আজকে দেখাচ্ছি না, কেটিয়া শাড়ি এখন নেই, কালেকশনে যখন থাকবে দেন দেখিয়ে দেবো। চলো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, শুভ রবীন্দ্র জয়ন্তী সবাইকে। এতক্ষণ ধরে সাথে থাকলে, কালেকশন দেখলে, যার যেটা পছন্দ হয়েছে অলরেডি স্ক্রিনশট আসতে শুরু করে দিয়েছে। আফটার লাইভ আমি সবাইকে কনফার্ম করে দিচ্ছি, আর যারা যারা এখন লাইভে জয়েন করতে পারলে না, আফটার লাইভ জয়েন করে যেও, দেন কিন্তু আমি আমাকে পাঠিও কোনটা পছন্দ হচ্ছে, স্ক্রিনশট দিও, যদি অ্যাভেলেবেল থাকে আমি জানিয়ে দেবো। আর অনলাইন পেমেন্ট করতে হবে, ক্যাশ অন ডেলিভারি নেই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। দেখে নাও আমার শাড়িটা আর একবার দেখিয়ে দিই। এই থাকবে তোমার টিস্যু পশমিনা, ঠিক আছে। এই থাকবে আঁচল পোর্শনটা, এই থাকবে বডিটা, ঠিক আছে। একদম কিন্তু দেখো ভেতরটা পুরো টিস্যুতে ওয়ার্ক করা, আর এর পিছনে যে ওয়ার্কটা রয়েছে, মানে বডির ভেতরে যে ওয়ার্কটা রয়েছে, দেখে নাও পুরো পশমিনাতে রয়েছে, ঠিক আছে। যারা পশমিনা বেনারসি পরেছো, পশমিনা শাড়ি পরেছো, তারা জানো যে পশমিনা কত স্টাইলিশ একটা লুক, যেটা বিয়েবাড়ি পরার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা শাড়ি। তোমার শাড়িটার প্রাইস কত? ওকে চলো আমার শাড়িটার প্রাইস বলে দিচ্ছি। আমার শাড়িটার প্রাইস রয়েছে 3000। কালার অনেক পেয়ে যাবে, এটার পিঙ্ক রয়েছে, ওয়াইন রয়েছে, আরো অনেক কালার রয়েছে। টাটা, হ্যাঁ হ্যাঁ টাটা টাটা সন্ধ্যাটা টাটা, আমার শাড়িটার প্রাইস বলে দিয়েছি। চলো থ্যাংক ইউ সো মাচ, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব থেকে বড় কথা যার জন্য আজকের এক হওয়া, শুভ রবীন্দ্র জয়ন্তী, ঠিক আছে। চলো টাটা।